রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। দুপুর ১২টায় বেগম রওশন এরশাদ সহ ৪ সদস্যের প্রতিনিধি দলের বঙ্গভবনে পৌঁছেছেন। তার সাথে জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গা, রওশন আরা মান্নান, রাহিগড় আল মাহিসাদ এরশাদ ও কাজী মামুনুর রশিদও উপস্থিত আছেন। বৈঠকে নির্বাচনের আগে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার আহ্বান জানাতে রাষ্ট্রপতিকে অনুরোধ করবেন বলে জানিয়েছেন তার মুখপাত্রের বিশেষ সহকারী। এছাড়া মনোনয়নপত্র ও আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় একই দিনে হওয়ায় তফসিলে ঘোষিত সময় পিছিয়ে দিতেও রাষ্ট্রপতিকে অনুরোধ জানাবেন রওশন এরশাদ। এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার, সরাসরি যাচ্ছে তার কাছে। আপেল, বলবো যে আপনি তো অবস্থান করছেন এখানে, আমরা এরই মধ্যে জানতে পেরেছি যে সুষ্ঠু নির্বাচনের জন্য তফসিল সহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতির সাথে কথা বলার কথা রয়েছে, কি জানতে পেরেছেন দর্শকদেরকে বলুন। হ্যাঁ, কিছুক্ষণ আগে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এবং তার নেতৃত্বে যে দল রয়েছে কিছুক্ষণ আগে বঙ্গভবনে প্রবেশ করেছে। মূলত আপনি খবরে যেটি বললেন যে জাতীয় নির্বাচনের যে বিভিন্ন ইস্যু নিয়ে তারা কথা বলবেন, তারপর আমি ঘনিষ্ঠ একজন নেতার সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে তফসিল ঘোষণাকে তারা স্বাগত জানিয়েছে, তবে নির্বাচনের যে সময়কালটা এটা যদি একটু বাড়ানো যায় কি না সেটি নিয়ে আসলে রাষ্ট্রপতির কাছে তারা প্রস্তাব করবেন। পাশাপাশি বলে রাখি যে বিএনপি সহ সমমনা কয়েকটি দল নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে, তাদেরকেও কিভাবে নির্বাচনে নিয়ে আসা যায় এবং সবার অংশগ্রহণমূলক একটি যাতে গ্রহণযোগ্য নির্বাচন হয় সেটি আসলে রাষ্ট্রপতির কাছে তারা দৃষ্টি আকর্ষণ করবে বলে আমি জানতে পেরেছি। যদিও দলটির মাঝে দুটি বলয় রয়েছে, রওশন এরশাদ বলে এবং জিএম কাদের বলে, দুই বলয় কিন্তু একমত যে তারা নির্বাচনে যাওয়ার জন্য ইতিবাচক। তারপরও বলে রাখি যে কিছুক্ষণ এর আগেও কিন্তু যে দলটির যে চেয়ারম্যান জিএম কাদের, উনিও কিন্তু কিছুদিন আগে আসলে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে গেছেন। আজকে প্রধান যে পৃষ্ঠপোষক দলটি রওশন এরশাদ, উনি দেখা করতে আসলেন। অর্থাৎ দেখা করার পর তাদের আরও নতুন কী কী আলোচনা হলো, কী কী বিষয় উঠে আসলো সেটি আসলে বৈঠক শেষে যখন তারা বের হবেন তখন হয়তো বা তাদেরকে আমরা জিজ্ঞেস করব, তখন আরও দর্শকদেরকে বিস্তারিত জানাতে পারব। জানছিলাম রাষ্ট্রপতির সাথে রওশন এরশাদের বৈঠকের খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।